হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। যাত্রাবাড়ির পাইকারি মাছ বাজার থেকে মাই লাইফের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং আমাদের আপলোড করা ভিডিওগুলো সবার আগে দেখতে পাশে আসা বেল বাটনটি অন করে অবশ্যই অল এ প্রেস করে দিন। তাহলে চলুন বন্ধুরা, বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, চলুন তাহলে আজকের ভিডিও শুরুতেই জেনে নেওয়া যাক গুলশা ট্যাংরা মাছের দাম। আপনারা এই মুহূর্তে যে বড় সাইজের গুলশা ট্যাংরাগুলো দেখতে পাচ্ছেন, দেখুন এগুলো কিন্তু সবই জ্যান্ত। আর এই জ্যান্ত বড় সাইজের গুলশা ট্যাংরাগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 950 টাকা থেকে 1000 টাকা কেজি। বড় সাইজের গুলশার পরে আপনারা এই পাশে যে মিডিয়াম সাইজের গুলশাগুলো দেখতে পাচ্ছেন, এই মিডিয়াম সাইজের গুলশা ট্যাংরাগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 700 টাকা কেজি। এগুলো কিন্তু জ্যান্ত গুলশা ট্যাংরা। ভাই রে ভাই, গুলশা ট্যাংরার কত দাম! গুলশা ট্যাংরার দাম শুনে আর এক দোকানে গেলাম গুলশা ট্যাংরার দাম জিজ্ঞাসা করতে, সেখানে বললো ভাই একদম 650 টাকা রাখা যাবে। আপনারা এই মুহূর্তে যে গুলশা ট্যাংরাগুলো দেখতে পাচ্ছেন, দোকানদার বললো এগুলোর একদম 650 টাকা কেজি। এবার চলুন দেশি মাগুর মাছের দাম জেনে আসা যাক। আপনারা এই মুহূর্তে যে দেশি মাগুর মাছগুলো দেখতে পাচ্ছেন, এই দেশি মাগুর মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 550 টাকা কেজি। দোকানদারকে জিজ্ঞাসা করায় দোকানদার বললো এগুলোর একদম 550 টাকা কেজি রাখা যাবে। এবার চলুন আর এক দোকান থেকে দেশি মাগুর মাছের দাম জেনে আসা যাক। আপনারা এই মুহূর্তে যে দেশি মাগুরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু চাষের। আর এই চাষের দেশি মাগুরগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 400 টাকা কেজি। দেখুন কত সুন্দর মাগুর মাছ, এগুলো 400 টাকা কেজি। তারপরে চলুন পাবদা মাছের দাম জেনে আসি। আপনারা এই মুহূর্তে যে ছোটো সাইজের পাবদা মাছগুলো দেখতে পাচ্ছেন, দেখুন এখানে দুই সাইজের পাবদা মাছ আছে। এই পাবদা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 280 টাকা এবং 300 টাকা কেজি। বন্ধুরা, এবার চলুন জেনে আসা যাক ছোটো সাইজের চাষের কই মাছের দাম। আপনারা এই মুহূর্তে যে ছোটো সাইজের চাষের কই মাছগুলো দেখতে পাচ্ছেন, এই কই মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 150 টাকা থেকে 180 টাকা কেজি। চাষের কই মাছের পাশাপাশি এবার চলুন চাষের পাঙ্গাস মাছের দাম জেনে আসা যাক। আপনারা এই মুহূর্তে যে চাষের পাঙ্গাস মাছগুলো দেখতে পাচ্ছেন, এখানে দুই ধরনের চাষের পাঙ্গাস আছে। আর এই পাঙ্গাস মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 150 টাকা থেকে 160 টাকা কেজি। দেখুন এগুলো কিন্তু চাষের পাঙ্গাস, এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 150 টাকা থেকে 160 টাকা কেজি। তারপর এই সাইডে যে চাষের মরা পাঙ্গাসগুলো দেখতে পাচ্ছেন, এই মরা পাঙ্গাসগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 120 টাকা থেকে 130 টাকা কেজি। পাঙ্গাস মাছের পরে এবার চলুন জেনে আসা যাক তেলাপিয়া মাছের দাম। আপনারা এই মুহূর্তে যে তেলাপিয়া মাছগুলো দেখতে পাচ্ছেন, এই তেলাপিয়া মাছগুলোর এক একটির ওজন 500 গ্রাম থেকে 600 গ্রাম। আর এই তেলাপিয়াগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 160 টাকা থেকে 170 টাকা কেজি। প্রিয় বন্ধুরা, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকুন। এই মুহূর্তে আপনারা যে কাতলা মাছগুলো দেখতে পাচ্ছেন, এই কাতলা মাছগুলোর এক একটির ওজন 4.5 কেজি থেকে 5 কেজি। আর এই জ্যান্ত কাতলাগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 350 টাকা থেকে 380 টাকা কেজি। কাতলা মাছের পরে এবার চলুন জেনে আসা যাক মৃগেল মাছের দাম। আপনারা এই মুহূর্তে যে সুন্দর সুন্দর মৃগেল মাছগুলো দেখতে পাচ্ছেন, এই মৃগেল মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 160 টাকা থেকে 180 টাকা কেজি। মৃগেল মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে খল্লা মাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বড় সাইজের খল্লা মাছ। আর এই খল্লা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 300 টাকা থেকে 350 টাকা কেজি। খল্লা মাছের পরে এবার চলুন জেনে আসা যাক কোরাল মাছের দাম। আপনারা এই মুহূর্তে যে বড় সাইজের দেশি কোরাল মাছগুলো দেখতে পাচ্ছেন, এই কোরাল মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 700 টাকা কেজি। দেখুন কত সুন্দর এবং বড় সাইজের কোরাল, এগুলো বিক্রি হচ্ছে 700 টাকা কেজি। এবার চলুন জেনে আসি কোলেস্টারের চাপিলা মাছের দাম। আপনারা এই মুহূর্তে যে কোলেস্টারের চাপিলা মাছগুলো দেখছেন, এই কোলেস্টারের চাপিলা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 100 টাকা থেকে 120 টাকা কেজি। বন্ধুরা, এবার চলুন জেনে আসা যাক ছোট সাইজের আইড় মাছের দাম। আপনারা এই মুহূর্তে যে ছোট সাইজের আইড় মাছগুলো দেখছেন, এই ছোট সাইজের আইড় মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 350 টাকা কেজি। আইড় মাছের পরে এবার চলুন জেনে আসা যাক মেশালি মাছের দাম। আপনারা এই মুহূর্তে যে মেশালি মাছগুলো দেখতে পাচ্ছেন, এই মেশালি মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 350 টাকা কেজি। প্রিয় বন্ধুরা, আমাদের আপলোড করা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। এবার চলুন জেনে আসা যাক কাজলি মাছের দাম। আপনারা এই মুহূর্তে যে কাজলি মাছগুলো দেখতে পাচ্ছেন, এই মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 1150 টাকা থেকে 1200 টাকা কেজি। বন্ধুরা, এবার চলুন জেনে আসি পমফ্রেট বা রূপচাঁদা মাছের দাম। আপনারা এই মুহূর্তে যে রূপচাঁদা বা পমফ্রেট মাছগুলো দেখছেন, এই রূপচাঁদা বা পমফ্রেট মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 1200 টাকা থেকে 1250 টাকা কেজি।
এবার চলুন জেনে আসা যাক বড় সাইজের কালো রূপচাঁদা বা পমফ্রেট মাছের দাম। আপনারা এই মুহূর্তে যে বড় সাইজের কালো রূপচাঁদা বা পমফ্রেট মাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 1050 টাকা থেকে 1100 টাকা কেজি। বড় সাইজের রূপচাঁদার পরে আপনারা এই মুহূর্তে যে ছোট সাইজের কালো রূপচাঁদা বা পমফ্রেট মাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 350 টাকা কেজি। রূপচাঁদা মাছের পাশাপাশি আবারও চলুন জেনে আসা যাক পাবদা মাছের দাম। আপনারা এই মুহূর্তে যে মিডিয়াম সাইজের পাবদা মাছগুলো দেখতে পাচ্ছেন, এই মিডিয়াম সাইজের পাবদা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 350 টাকা কেজি। পাবদা মাছের পরে এবার চলুন জেনে আসি চিতল মাছের দাম। আপনারা এই মুহূর্তে যে বড় সাইজের চিতল মাছটি দেখছেন, এই বড় সাইজের চিতল মাছটির আজকের পাইকারি বাজার মূল্য 700 টাকা কেজি। তারপর এ সাইডে যে মিডিয়াম সাইজের চিতল মাছগুলো দেখছেন, এই মিডিয়াম সাইজের চিতল মাছগুলো বিক্রি হচ্ছে 400 টাকা থেকে 450 টাকা কেজি। বন্ধুরা, এবার চলুন জেনে আসা যাক বড় সাইজের শাপলা পাতা মাছের দাম। আপনারা এই মুহূর্তে যে বড় সাইজের শাপলা পাতা মাছটি দেখছেন এবং তার সাথে দুটো ছোট শাপলা পাতা মাছও আছে, এই শাপলা পাতা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 350 টাকা থেকে 400 টাকা কেজি। এবার চলুন জেনে আসা যাক টুনা মাছের দাম। আপনারা এই মুহূর্তে যে ছোট ছোট টুনা মাছগুলো দেখছেন, এই ছোট ছোট টুনা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 140 টাকা থেকে 150 টাকা কেজি। এবার চলুন একটু ইন্ডিয়ান মাছের দাম জেনে আসা যাক। আপনারা এই মুহূর্তে যে ইন্ডিয়ান রুই মাছগুলো দেখতে পাচ্ছেন, এই ইন্ডিয়ান রুই মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 200 টাকা কেজি। দেখুন, এই রুই মাছগুলো বিক্রি হচ্ছে 200 টাকা কেজি। রুই মাছের পাশাপাশি যে গুলশা ট্যাংরাগুলো দেখতে পাচ্ছেন পলিথিনের ভিতরে, দেখুন কত সুন্দর গুলশা ট্যাংরা এগুলো। আর এই সুন্দর সুন্দর গুলশা ট্যাংরাগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 300 টাকা থেকে 350 টাকা কেজি। প্রিয় বন্ধুরা, আমাদের আপলোড করা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আপনারা এই মুহূর্তে যে মটকা চিংড়িগুলো দেখতে পাচ্ছেন, এই মটকা চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 400 টাকা থেকে 420 টাকা কেজি। প্রিয় বন্ধুরা, আবারও চলুন কিছু ইন্ডিয়ান মাছের দাম জেনে আসি। আপনারা এই মুহূর্তে যে বোয়াল মাছগুলো দেখছেন, এই ইন্ডিয়ান বোয়ালগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 450 টাকা থেকে 500 টাকা কেজি। ইন্ডিয়ান বোয়াল মাছের পাশাপাশি এবার চলুন জেনে আসা যাক ইন্ডিয়ান বাইন মাছের দাম। আপনারা এই মুহূর্তে যে বাইন মাছগুলো দেখতে পাচ্ছেন, এই বড় সাইজের ইন্ডিয়ান বাইনগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 500 টাকা থেকে 550 টাকা কেজি। বাইন মাছের পরে এবার চলুন জেনে আসা যাক ইন্ডিয়ান বড় সাইজের আইড় মাছের দাম। আপনারা এই মুহূর্তে যে আইড় মাছগুলো দেখতে পাচ্ছেন, এই ইন্ডিয়ান আইড় মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 900 টাকা থেকে 950 টাকা কেজি। ইন্ডিয়ান মাছের পরে এবার চলুন জেনে আসা যাক দেশি পুঁটি মাছের দাম। আপনারা এই মুহূর্তে যে ছোট বড় মিক্স করা দেশি পুঁটিগুলো দেখছেন, এই দেশি পুঁটিগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 180 টাকা থেকে 200 টাকা কেজি। দেশি পুঁটি মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে মলা মাছগুলো দেখতে পাচ্ছেন, দেখুন কত সুন্দর মলা মাছ এগুলো। আর এই সুন্দর সুন্দর মলা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 180 টাকা থেকে 200 টাকা কেজি। 200 টাকা কেজি মলার পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে একটু ছোট সাইজের মলা মাছগুলো দেখতে পাচ্ছেন, এই মলা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 150 টাকা থেকে 170 টাকা কেজি। এবার চলুন একটু গলদা চিংড়ির দাম জেনে আসি। আপনারা এই মুহূর্তে যে ছোট সাইজের গলদা চিংড়িগুলো দেখতে পাচ্ছেন, এই গলদা চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 700 টাকা থেকে 720 টাকা কেজি। প্রিয় বন্ধুরা, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকুন। এই মুহূর্তে আপনারা যে সিলভার মাছগুলো দেখতে পাচ্ছেন, এই সিলভার মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 100 টাকা থেকে 120 টাকা কেজি। দেখুন, এগুলো কিন্তু একদম বড় ছাড়া তাজা সিলভার। সিলভার মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে 3 কেজি সাইজের চাষের মরা পাঙাশগুলো দেখতে পাচ্ছেন, এই চাষের মরা পাঙাশগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 160 টাকা থেকে 170 টাকা কেজি। বন্ধুরা, পাঙাশ মাছের পরে আপনারা এই মুহূর্তে যে পোয়া মাছগুলো দেখতে পাচ্ছেন, এই পোয়া মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 300 টাকা থেকে 350 টাকা কেজি। বন্ধুরা, এবার চলুন একটি ইলিশ মাছের দাম জেনে আসা যাক। আপনারা এই মুহূর্তে যে বড় সাইজের ইলিশ মাছটি দেখছেন, এই ইলিশ মাছটির ওজন প্রায় 2 কেজি। আর এই প্রায় 2 কেজি সাইজের ইলিশ মাছের আজকের পাইকারি বাজার মূল্য 2000 টাকা কেজি। ইলিশ মাছের পাশাপাশি আবারও চলুন জেনে আসা যাক আইড় মাছের দাম। আপনারা এই মুহূর্তে যে দেশি আইড় মাছগুলো দেখতে পাচ্ছেন, এই দেশি আইড় মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 420 টাকা থেকে 450 টাকা কেজি। এবার চলুন সর্বশেষ জেনে আসা যাক টাইগার চিংড়ির দাম। আপনারা এই মুহূর্তে যে বড় সাইজের টাইগার চিংড়িগুলো দেখতে পাচ্ছেন, দেখুন এগুলো একটু ভাঙা ধরনের টাইগার চিংড়ি। আর এই টাইগার চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 160 টাকা থেকে 180 টাকা কেজি।
বন্ধুরা, আমাদের আপলোড করা ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে তবে সেটা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি আর বেশি দীর্ঘ করব না। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাই লাইফের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে এত সময় সাথে থাকার জন্য।